হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত সুন্দর, চটজলদি হয়ে যায় এবং ঘরোয়া পদ্ধতিতে সহজেই বাড়িতে রান্না করা যায় একটি রেসিপি, যার নাম হোয়াইট বাটার পনির। এই পনির রান্না করতে আমাদের কি কি লাগে আমি বলে দিই একটু। এখানে আছে 400 গ্রাম মতো পনির, আমি এটা কিউব করে কেটে নিয়েছি। আমাদের লাগছে একটু চারমগজ, একটু কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা, একটু টক দই, একটু দুধ, একটু বাটার, এখানে আছে চিনি, নুন এবং কসুরি মেথি, এবং রান্নার জন্য অবশ্যই লাগবে আমাদের একটু সাদা তেল, যেটা আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে একটু দিয়ে রেখেছি। এখানে যে চারমগজ কাজু বাদাম রয়েছে সেটিকে আমরা প্রথমে একটু মিক্সিতে পেস্ট করে একটি মশলাটা বানিয়ে নিই। এই মশলাটা তৈরি যখন করবেন তখন খেয়াল রাখবেন যেন মশলাটা খুব পাতলা না হয়, খুব বেশি ঘন না হয়, মোটামুটি একটুখানি করলেই হবে। আমি যে জলের মধ্যে নুন দিয়ে একটু গরম করে রেখেছিলাম তার মধ্যে এবারে পনিরের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি চলুন দেখুন আপনারা এইভাবে এক এক করে সব পনিরগুলো আমরা দিয়ে নেব। দেখুন সব পনিরগুলো আমরা দিয়ে নিয়েছি। এইভাবে পনির গরম জলের মধ্যে দিলে পনিরগুলো খুব সফট হয়, কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না। এই দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, তৈরি করার পর পেস্টটি এরকম দেখতে হবে। এবারে আমি গ্যাস চালিয়ে কড়াইতে তেল দেয়া ছিল সেটি অল্প গরম করা ছিল আমার আগে তেলটি, এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালানোর পরে তেলটি আস্তে একটু গরম হবে। দেখুন কড়াইতে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার ভালো করে কড়াই চারপাশে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এই তেলের মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো হয় এবং স্বাদও ভালো হয়। এবার চিনিটা একটু ভালো করে কম আঁচে ভালো করে নাড়তে হবে, সুন্দর একটা লাল রং না হওয়া পর্যন্ত আপনারা এটা নাড়তে থাকবেন। দেখুন চিনিটা ভালো গলে গেছে, এবারে এর মধ্যে আমি একটি শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো। দেখুন শুকনো লঙ্কাটা দিচ্ছি, এবার এই লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি আগের থেকে যে চারমগজ এবং কাজু বাদামের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেইটা দেবো। আস্তে আস্তে এটি নাড়তে থাকবে, ভালো করে আস্তে আস্তে কম তাতে কমিয়ে মানে ইয়ে করে নেড়ে নেবে, এটি যাতে চারিদিক না ছিটকায় সেই জন্য এটি ভালো করে নেড়ে এর মধ্যে থালা দিয়ে ঢেকে দেবে। বেশ 2-3 মিনিট হয়ে গেছে, এবারে আমরা কড়াইয়ের ঢাকনাটা তুলে মশলাটাকে একবার ভালো করে নাড়াবো। দেখুন এইভাবে আস্তে হালকা হাতে নাড়বে। এইবার এর মধ্যে আমরা যে টক দইটা নিয়েছিলাম সেটার মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো টক দইটা এই চারমগজ এবং কাজু পেস্ট যেটা আমি মশলাইতে কড়াইতে মশলা দিয়ে কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এইবার এই দই দেওয়ার পরে আমি এটিকে ভালো করে নাড়ব। এই সময় এর মধ্যে আমরা একটু চিনি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, আমি আমার স্বাদ মতো একটু চিনি দিয়েছি। একটু সামান্য নুন দেব, একটু সামান্য নুন দিলাম। এবার নুন চুনি দেওয়ার পরে এটিকে আবার ভালো করে একটু নাড়বেন। নাড়ার পরে এটিকে আরেকবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবেন। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমরা কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দেখুন কি সুন্দর আমাদের মশলাটা কষা হয়ে গেছে, আমি তাও আরেকবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু কসুরি মেথি দেবো,
আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো যার যতটুকু ইচ্ছে আপনারা সেই মতো কাঁচি মেটি দিন। কাঁচি মেটি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়ালাম। দেখুন কাসুরি মেথি দেওয়ার পরে কালারটা ঠিক এরকম আসছে। এরপর এর মধ্যে আমি একটু একটু করে দুধ মেশাবো। পুরো রান্নাটাই কিন্তু আমাদের দুধের ওপরে হবে এবং সাদা হবে, কোনো রকম রং এর মধ্যে ব্যবহার করা হবে না। দেখুন আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে দুধ লাগবে আমরা ঠিক ততটা পরিমাণে এখানে দেবো। দুধটি দেওয়ার পরে এরপরে মশলার সাথে আমি পুরো দুধটি ভালো করে নেব। দেখুন দুধ দিয়ে ভালো করে কষানোর পরে ঠিক এরকম এসছে। এরপরে আমরা এর মধ্যে আগে যে নুন গরম গরম জলের মধ্যে পনিরটি ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটি এবার এক এক করে এর মধ্যে দেবো। এবার এক এক করে আমরা এর মধ্যে দেবো। গ্যাসটা কিন্তু কম তাপে রেখে দিতে হবে। এনে দেখুন আমরা এক এক করে এর মধ্যে পনিরটি দিচ্ছি। এবার পুরো পনিরটি আমি কড়াইতে দিয়েছি। এবার সুন্দর করে এটা হালকা হাতে নাড়াতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এবং পুরো পনিরের গায়ে যেন মশলাগুলো মেখে যায়। সুন্দর করে আমরা হালকা হাতে এটি নাড়তে থাকবো। দেখুন আমার কিছুটা হয়ে এসছে। এরপরে আমরা এর মধ্যে একটুখানি মাখন দিয়ে দেব। এবং মাখন দিয়ে আমরা এটিকে একটুখানি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। আমাদের কিছুক্ষণ হয়ে গেছে। এরপরে আমরা ঢাকনা খুলে এবার দেখুন এরকম এরকম দেখতে লাগছে আমাদের মাখন দেওয়ার পরে এরকম দেখতে লাগে। এটাকে মাখন দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমাদের হয়ে গেছে রান্নাটা। এরপরে আমরা বাটিতে সুন্দর করে ঢেলে সাজিয়ে দেব। দেখুন রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের সুস্বাদু হোয়াইট বাটার পনির খুব চটজলদি এটা আপনারা বানিয়ে খেয়ে নেবেন, এটি খেতে অপূর্ব লাগবে। এটি আমার প্রথম রান্না। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। টাটা বন্ধুরা, বাই।